WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017 উইথ অ্যান্সার। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন ক্লিক করে রাখো এরকম ভিডিও আরও পেতে। চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য ডার্কনেস কভার দ্য হোল কান্ট্রি সাইড আন্ডারলাইন ডার্কনেস। ডার্কনেস মানে অন্ধকার, এর কী বার করতে হবে? অপোজিট সাইলেন্স, সাইলেন্স মানে নীরবতা। স্টিলনেস, এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকা। লাইট, লাইট মানে আলো উজ্জ্বল। নয়েস, নয়েস মানে গোলমাল করা। তাই ডার্কনেসের অপোজিট কী হবে? লাইট। সঠিক উত্তর হবে অপশান সি, লাইট। দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন। ইনসার্ট কারেক্ট ফেসাল ভাগ। লেট আপ, লেট ইন, লেট অফ, লেট গো। লেট আপ, লেট আপ মানে তীব্রতা কমে আসা বা কমে আসা। লেট ইন, লেট ইন মানে প্রবেশ করানো। লেট অফ, লেট অফ মানে ছেড়ে দিন। আর লেট গো, লেট গো মানে চলো যাই। তাহলে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন, তাহলে এখানে লেট আপ হবে, তীব্রতা কমে আসা, বৃষ্টির তীব্রতা কমে আসছে। বৃষ্টির তীব্রতা তখনও কমে আসেনি। ইনসার্ট কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ফিনিশ ইওর টাস্ক ইন এ ড্যাশ ম্যানার। সুইফট কম্পিটিটেন্ট সাইলেন্ট লেজি। সুইফট, সুইফট মানে দ্রুত, কম্পিটেন্ট মানে সাইলেন্ট, আর কম্পিটেন্ট মানে সক্ষম, আর সাইলেন্ট মানে নীরব, লেজি মানে অলস। তাহলে একটা টাস্ক দেওয়া হয়েছে, সেটা কীভাবে কী ম্যানারে শেষ করতে হবে, তাহলে এখানে সুইফট, সুইফট মানে কি দ্রুত, তাহলে টাস্কটা দ্রুত শেষ করো। সঠিক উত্তর অপশান এ। ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তাহলে এখানে ইন, অ্যাট, ফর, উইথ। সে ওয়াজ ওয়েটিং ইন দ্য ট্রেন, ইন দ্য ট্রেন নয়, অপেক্ষা করছিল। অ্যাট দ্য ট্রেন না, এটাও নয়। ফর দ্য ট্রেন, হ্যাঁ সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তাহলে এখানে সঠিক উত্তর হবে ফর। হি ওয়াজ ওয়েটিং উইথ দ্য ট্রেন না, এটাও হবে না, সঠিক উত্তর ফর। হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। অ্যাট ড্যাগার্স ডন্স মানে হচ্ছে আদায় কাজ করা, অর্থাৎ একদম মেলে না, ফ্রেন্ডলি না, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, এটা হবে না। অন ব্যাড টার্মস উইথ, খারাপ শর্তে। অ্যাকোয়েন্টেন্টেড পরিচিত, আননন মানে অপরিচিত, তাহলে অ্যাট ড্যাগার ডন্স মানে হচ্ছে অন ব্যাড টার্মস উইথ। অ্যাট ড্যাগার্স ডন্স মানে আদায় কাজ করা, অন ব্যাড টার্মস উইথ। ইউ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। ইউ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। উইল, ক্যান, শ্যাল, মাস্ট। ইউ ক্যাচ, ইউ ড্যাশ ক্যাচ, তাহলে এখানে অ্যাট ওয়ান্স আছে, মানে অবশ্যই ধরতে হবে, তাহলে সঠিক উত্তর হবে মাস্ট। ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। ফিল ইন দ্য স্পেস উইথ ইনফাইনাইট। ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। এটা শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন, তাহলে এটা শুরু করা, টু এন্ড হবে না, টু ফল হবে না, টু লুজ হবে না, টু বিগেন, সঠিক উত্তর হচ্ছে টু বিগেন। ইট ইজ ইজি টু বিগেন বাট হার্ড টু ফিনিশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ড্যাশ হি ওয়াজ লেট, হি কাম হোম বাই নাইন। ইভেন হি ওয়াজ লেট, অলদো হি ওয়াজ লেট, বিকজ হি ওয়াজ লেট, ডিসপাইট হি ওয়াজ লেট। সঠিক উত্তর হবে অলদো হি ওয়াজ লেট, যদিও সে দেরি করেছে, যদিও সে দেরি করেছে, সে বাড়িতে পৌঁছে গেছে নাইনের মধ্যে, অলদো যদিও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। দ্য রিভার ওয়াজ ড্যাশ দ্য ব্যাঙ্ক। ওভারফ্লোয়িং, ড্রাই, ফুল, ডিপ। দ্য রিভার ওয়াজ
ড্যাশ দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে নদীর তীর। ওভারফ্লোয়িং হচ্ছে ড্রাই, শুকিয়ে গেছে, ফুল, ভর্তি, ডিপ, গভীর। তাহলে যেহেতু নদীর তীর, সুতরাং এটা ওভারফ্লো করেছে। তাহলে সঠিক উত্তর হবে দ্য রিভার ওয়াশ ওভারফ্লোয়িং দ্য ব্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। এ ড্যাশ জুয়েল ওয়াশ ইন দ্য লকার। এ বরোয়িং, এ ফিলিং, এ শাইনিং, এ মুভিং। তাহলে একটা জুয়েল আছে যেটা ব্রাউনিং অর্থাৎ বাদামি, ফিলিং মানে ভর্তি, শাইনিং মানে চকচক করছে, মুভিং চলমান। তাহলে একটা জুয়েল যেহেতু এটা চকচক করে, সুতরাং এ শাইনিং জুয়েল ওয়াশ, এ শাইনিং জুয়েল ওয়াশ ইন দ্য লকার। সঠিক উত্তর হবে শাইনিং। মেড আপ হিজ মাইন্ড মিন্স মেড আপ হিজ মাইন্ড মানে সে কিছু একটা মনস্থ করে ফেলেছে। রিমেম্বার মানে মনে পড়া, রিসলভ মানে কিছু মনস্থ করে ফেলা, ফরগট মানে ভুলে যাওয়া, লস মানে হারিয়ে ফেলা। তাহলে মেড আপ হিজ মাইন্ডস মিন্স রিসলভ, সঠিক উত্তর হবে রিসলভ। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। হি ইজ এ ডার্ক হর্স, হি ইজ এ ডার্ক হর্স, সে একটা কালো ঘোড়ার মতো, মানে তার একটা ক্ষমতা রয়েছে, নিজস্ব একটি ক্ষমতা রয়েছে, ঠিক আছে, মানে তার একটি গোপন ক্ষমতা রয়েছে। তাহলে সাইলেন্ট সে চুপচাপ, সিক্রেটিভ মানে সে গোপনীয়, ডেঞ্জারাস বিপজ্জনক, প্রসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, তার একটা গোপনীয় ক্ষমতা রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, প্রসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। সরো মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। হুডে ব্যব্র, ও এলাস, সরো মানে হচ্ছে দুঃখ, দুঃখ ইন্টারজেকশন দেওয়া হয় এলাস দিয়ে। অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফেটাল ইজ মর্টাল, সিরিয়াস, স্লাইট, টেম্পোরারি। এমন একটি অসুস্থতা যেটা মারাত্মক হতে পারে। অ্যান ইলনেস দ্যাট ইজ লাইকলি টু বি ফেটাল ইজ মর্টাল, সিরিয়াস, স্লাইট, টেম্পোরারি। মর্টাল, মর্টাল মানে হচ্ছে মারাত্মক বা মরণশীল, সিরিয়াস স্লাইট মানে হালকা, টেম্পোরারি মানে অস্থায়ী। তাহলে এখানে সিরিয়াস যেটা হচ্ছে একটি অসুস্থতা যেটা হচ্ছে মারাত্মক হতে পারে, তাহলে সঠিক উত্তর হবে সিরিয়াস। অ্যান ইলনেস দ্যাট লাইকলি টু বি ফেটাল ইজ সিরিয়াস। অ্যান অর্থোপেডিস্ট ডিলস উইথ, অর্থোপেডিস্ট মানে অস্থি চিকিৎসক, ডিলস উইথ আই, চোখ, লাং, বোনস, চাইল্ড বার্থ। সঠিক উত্তর হবে বোনস, অস্থি চিকিৎসক বোনস নিয়ে ডিলস করে। অ্যান ইউরোপিয়ান ইজ ওয়ান হু এপিকিউরিয়ান মানে যে আনন্দ উপভোগ করে। এন্ডিওর্স মানে সহ্য করা, সাফার মানে ভোগা, এনজয়স প্লেজার আনন্দ উপভোগ করা, লাভস মানে ভালোবাসে। তাহলে এপিকিউরিয়ান এনজয়স প্লেজার যে আনন্দ উপভোগ করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড গিভেন বিলো। হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, ওয়ান্ট, আস্ক, কল, অর্ডার। হি ওয়ান্টেড টু ড্যাশ আউট, ওয়ান্ট আউট, আস্ক আউট, কল আউট, অর্ডার আউট। কল আউট মানে ডাকা, তাহলে সঠিক উত্তর হলো কল আউট, হি ওয়ান্টেড টু কল আউট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড গিভেন বিলো। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, উইথ সার্টেন ডেথ, অফ সার্টেন ডেথ, ইন সার্টেন ডেথ। হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, সে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্রম, হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ। ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন ড্যাশ, ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো। দ্য ম্যান ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। একটি মানুষ যার ব্রিফকেস হারিয়ে গেছিলো সে পুলিশে রিপোর্ট করলো। দ্যাট এখানে মানুষ পার্সন আছে, তাহলে হুস হবে, হুইচ হবে না, হুম। দ্য ম্যান হুস ব্রিফকেস, তাহলে এখানে যেহেতু ম্যান যার ব্রিফকেস হারিয়ে গেছিলো এই জন্য এখানে সঠিক উত্তর হবে হুস।
The man whose briefcase was lost reported to the police. Insert proper word in the sentence. Here is the man dash you asked. Here is the man dash you asked for. Asked last for duto te ache. From asked from hoy na ba asked about hoy na. Tale for diye shesh hobe. That or this. Ekhane duto option ache. That hobe ki this hobe. Tale jehetu ekhane here is the man. Tale that. Shotik uttor holo option B. সঠিক উত্তর হলো অপশন বি হিয়ার ইজ দ্য ম্যান দ্যাট ইউ আস্কড ফর সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ডিসঅর্ডার মানে বিশৃঙ্খল লস্ট মানে হারিয়ে যাওয়া ফাউন্ড মানে খুঁজে পাওয়া সোল্ড মানে বিক্রি হওয়া এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে সব এলোমেলো হয়ে আছে অর্থাৎ বিশৃঙ্খল তাহলে সঠিক উত্তর হবে ডিসঅর্ডার সঠিক উত্তর হবে ডিসঅর্ডার এভরিথিং অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন সঠিক উত্তর হবে ডিসঅর্ডার সিনেমা মে বি ইউজ টু ইট কুকিং সেলিং স্লিপিং থিয়েটার তাহলে সিনেমা কার সঙ্গে ব্যবহার করা হয় কুকিং সেলিং স্লিপিং না থিয়েটার সিনেমা নিশ্চয়ই থিয়েটারের সঙ্গে ব্যবহার করা হবে সঠিক উত্তর থিয়েটার Choose the correct meaning of the word from the alternative given below. In la mode, a la mode মানে প্রথা অনুযায়ী fashionable cheap fashionable মানে প্রথা অনুযায়ী cheap মানে সস্তা expensive মানে ব্যয়বহুল convenient মানে সুবিধাজনক তাহলে in a la mode মানে হচ্ছে fashionable সঠিক উত্তর হলো fashionable Put in correct participle in the blank space. The car was dashed down the slope, rolling, breaking, lost, having arrived. The car was rolling down. ভেঙে যাচ্ছে না, lost বা হারিয়ে যাচ্ছে না, যেহেতু স্লোপ আছে, having arrived হবে না, তাহলে rolling অর্থাৎ গড়িয়ে পড়া. The car was rolling down the slope. সঠিক উত্তর হবে rolling. Choose the word appropriate meaning the word underline below. The listeners were delighted by the music concert. Shrotara music concert sune uttejito hoyechilo. Shrotara music concert sune uttejito hoyechilo. Tale ekhane proper meaning ta ki hobe appropriate meaning surprised. Surprised মানে কি অবাক স্যাড স্যাডেন্ট মানে মনক্ষুণ্ণ হয়েছিল অ্যাঙ্গার্ড মানে রেগে গেছিল এক্সাইটেড মানে উত্তেজিত হয়েছিল তাহলে মিউজিক কনসার্ট শুনে কি হয়েছিল নিশ্চয়ই এক্সাইটেড হয়েছিল সঠিক উত্তর হবে এক্সাইটেড পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে সীসা কোনো গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সঙ্গে কোন সঞ্চয় কোন সজ্জায় থাকে সমান্তরাল সঞ্চয় 2022 এর কমনওয়েলথ গেম যেখানে হওয়ার কথা আছে 2022 এর কমনওয়েলথ গেম হবে ডারবানে বিকাশ কৃষ্ণানের নাম যে খেলার সঙ্গে যুক্ত বিকাশ কৃষ্ণানের নাম যুক্ত বক্সিংয়ের সঙ্গে সঠিক উত্তর হবে বক্সিং নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই কানাডায় রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসোদিয়া আইনি আকবরী গ্রন্থের লেখক আইনি আকবরী কে লিখেছিল আবুল ফজল মুন্ডা বিদ্রোহের উলগুলান এর নেতৃত্ব দেন মুন্ডা বিদ্রোহের কে নেতৃত্ব দেন বিরসা মুন্ডা বিরসা দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি একদম ভারতের পূর্বে আছে অরুণাচল প্রদেশ ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা হয়েছে সর্বাধিক বৃষ্টিপাতের তারতম্য কোথায় হয় রাজস্থানে
ভারতের কোন রাজ্যে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? তাহলে বায়ু প্রবাহ শক্তির বৃহত্তম হচ্ছে তামিলনাড়ুতে। মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় 1990 সালে। ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে জিডিপির কত পার্সেন্ট হয়? জিডিপি হচ্ছে 50%-এর বেশি উৎপাদিত হয়। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় বোম্বে ও থানের মধ্যে। লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ, লাল বিপদ সংকেত ব্যবহার করা হয় কারণ বাতাসের অণু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে। একটি বস্তুর উপর বিপরীতমুখী ও অসমরৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটির কেবলমাত্র বৃত্তাকার গতি থাকবে, কেবলমাত্র রৈখিক গতি থাকবে, বৃত্তাকার বা রৈখিক কোনো গতিই থাকবে না, বৃত্তাকার এবং রৈখিক উভয় গতিই থাকবে। তাহলে সঠিক উত্তর হবে বৃত্তাকার এবং রৈখিক উভয় গতিই থাকবে, কারণ একটি বস্তুর উপর বলটা হচ্ছে বিপরীতমুখী কিন্তু সমরৈখিক নয়। অসমরৈখিক দেওয়ার ফলে বৃত্তাকার গতি আর রৈখিক উভয় গতিই থাকবে, আর দুটো বল অসমান রয়েছে। যদি সমরৈখিক হতো তাহলে স্থির থাকতো, যদি সমান আর সমরৈখিক হতো, আর অসমান সমরৈখিক হলে যে কোনো একদিকে যেত, আর এটা বিপরীতমুখী এবং অসমরৈখিক আর অসমান বল, তাই জন্য বৃত্তাকার ও রৈখিক দুটো গতিই থাকবে। পরিবর্তিত মৃৎকাণ্ডের উদাহরণ, পরিবর্তিত মৃৎকাণ্ড হচ্ছে আলু। ভোটদাতারা তার প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন প্রত্যাখ্যান করায় ইটালির প্রধানমন্ত্রী 2016-তে পদত্যাগ করেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন মাট্রিও রেঞ্জি। চীনা পর্যটক হিউয়েং ছানে ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন হিউয়েং ছান। কার সময় এসেছিল? হর্ষবর্ধন। 2016-এর অস্কার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য লাভ করেন। 2016-এ অস্কার পেয়েছিল ব্রাই লারসেন। সিরিয়ার আলেপ্পো থেকে অসামরিক ব্যক্তিদের সরানো তদারকি করার জন্য রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধায়ক নিয়োগ করার জন্য ডিসেম্বর 2016-তে প্রস্তাব গ্রহণ করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। 2016-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার দিয়েছিল 2016-তে, এটা পেয়েছিল অলিভার হার্ট ও বেঙ্গল হলমস্টম। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে, বিশ্ব উন্নয়ন রিপোর্ট হচ্ছে বিশ্ব ব্যাংক। জনগণনা 2011 অনুসারে 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ, 35 বছরের কম বয়সী জনসংখ্যা কত শতাংশ আছে? 65% ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য সর্বাধিক বৃদ্ধি পায়? সব থেকে বেশি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল সবুজ বিপ্লবের সময় গম সর্বাধিক হারে বৃদ্ধি পেয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? জাতীয় কংগ্রেস গঠিত হয় 1885। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। মার্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? মার্লে মিন্টো সংস্কার ঘোষিত হয় 1909 সালে। পাঁচজন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান, অজয় এবং টমের মাঝে রহিম, বাবলুর বাঁদিকে সলমান এবং সলমানের বাঁদিকে অজয় দণ্ডায়মান, কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান? তাহলে পাঁচজন বালক বৃত্তাকার ন্যায় দণ্ডমান, একটা বৃত্ত আছে, পাঁচজন পাঁচ দিকে আছে, অজয় আর টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁদিকে সলমান, বাবলু তার বাঁদিকে সলমান এবং সলমানের বাঁদিকে অজয়। তাহলে কে বাবলুর ডান দিকে? বাবলুর ডান দিকে আছে টি, মানে হচ্ছে টম, সঠিক উত্তর হবে টম। কোনটি আলাদা? স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি,
বেরি 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 হচ্ছে একটা রোগ, বেরি বেরি হচ্ছে একটা রোগ, আর এগুলো হচ্ছে ফল। সঠিক উত্তর হলো বেরি বেরি, এইটি আলাদা। এর 40%, বি এর 60%-এর মান এক হলে এ ইজ টু বি কত হবে? তাহলে এ গুণ 40/100 সমান বি গুণ 60/100, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল। এ গুণ 4 সমান বি গুণ 6, তাহলে এ বাই বি 6/4, 6/4 মানে 3:2। সঠিক উত্তর হলো বি, 3:2। স্টকহোম কনফারেন্স প্রেক্ষাপট ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে কত সালে? 1972 সালে। স্টকহোম কনফারেন্স প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে 1972 সালে। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গন। সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দেয়? জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট। 31 ডিসেম্বর 2016-তে অরূপ সাহা অবসর গ্রহণের পর ভারতীয় বায়ুসেনার প্রধানের দায়িত্বভার কে গ্রহণ করেছেন? দায়িত্বভার গ্রহণ করেছেন বীরেন্দর সিং ধানোয়া। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক হচ্ছেন জীবক। সৎনামে বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন? সৎনামে বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আমলে সৎনামে বিদ্রোহ হয়। সিধু ও কানুর নাম কোদমি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সিধু কানুর নাম সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিকে পিয়দর্শী নাম ব্যবহার করতেন? প্রিয়দর্শী নাম ব্যবহার করতেন অশোক। একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে যখন ডেল্টা জি মাইনাস ভি, ডেল্টা এইচ মাইনাস ভি, ডেল্টা এস মাইনাস, ডেল্টা এস প্লাস ভি, ডেল্টা এস মাইনাস ভি। স্বতঃস্ফূর্ত হতে গেলে ডেল্টা এস পজিটিভ হতে হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে ডেল্টা এস ইকুয়ালস টু প্লাস ভিই। জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে? পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় 1870। জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসেবে কত স্থানে? সপ্তম স্থানে। ভারতের অকৃতজাত আয়কর, ভারতের অকৃতজাত আয়করগুলো কেন্দ্র পুরোটাই ধার্য করে আর পুরোটাই নিয়ে নেয়। কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল, সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল কোনটা? কার্পাস। নিম্নলিখিতর মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? স্বাভাবিক পোতাশ্রয় কোথায় রয়েছে? কলকাতা বন্দরে রয়েছে স্বাভাবিক পোতাশ্রয়। কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া ও নব তুতিকরিন। সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম, এখানে জলের গভীরতা অনেক বেশি, সেই জন্য এখানে স্বাভাবিক স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে। সঠিক উত্তর হলো বিশাখাপত্তনম। পশ্চিমবঙ্গ রাজ্য কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? কলকাতা হচ্ছে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আরোহণ খনন আরোহণ বা খনন করা হয় না? প্রাকৃতিক গ্যাস, বদ্বীপ অঞ্চল ওই জন্যে প্রাকৃতিক গ্যাস এখানে পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো যেখানে দেখা যায় সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর রাঢ় অঞ্চল। ভারতীয় স্বাধীনতা আইন কবে গৃহীত হয়? ভারতে স্বাধীনতা আইন গৃহীত হয় জুলাই মাসে 1947। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল জিন্না, মোহাম্মদ আলী জিন্না হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু। কত সালে কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল?
পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল লাহোরে 1940 1940 লাহোরে প্রথম পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা সালটি, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় 1935। ভারতীয় পঞ্চায়েতের রাজ ব্যবস্থা কস্তরীয় তিন স্তরীয়, ভারতীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা তিন স্তরীয়। রাজ্যসভার চেয়ারম্যান হলেন বিরোধী দলের নেতা, রাষ্ট্রপতির মনোনীত সদস্য, ভারতের উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য। তাহলে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তিনি হলেন ভারতের উপরাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? লোকসভার অনুমোদন, অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, এর কোনোটিই নয়। তাহলে এখানে পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য লোকসভার তো অনুমোদন অবশ্যই দরকার, রাজ্যসভারও অনুমোদন অবশ্যই দরকার। তাহলে যেটা অপরিহার্য নয় সেটা হচ্ছে অর্থমন্ত্রীর অনুমোদন। রাজস্ব দায়িত্ব বাজেট ব্যবস্থাপনা আইন 2004-এর উদ্দেশ্য হলো, 2004-এর যে উদ্দেশ্য, 2004-এর রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনার যে উদ্দেশ্য হলো আয় ঘাটতি কমানো, রাজস্ব ঘাটতি কমানো। 2011 সাল থেকে সরকারি ঋণের পরিমাণ জিডিপির 50%-এর বেশি না রাখা, এখানে সবগুলোই ঠিক। সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এর এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়, পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায়? শৈবাল, ছত্রাক, লাইকেন, গুপ্তজীবী। পেনিসিলিন হচ্ছে ছত্রাক থেকে পাওয়া যায়। আরবিআরকে এমজি, আরবিআরকে আরএমজি বিআরে রূপান্তরিত করতে কী লাগবে? এমজি ড্রাই ইথার নাইট্রোজেন অ্যাটমোস্ফিয়ার, এমজি ড্রাই ইথার নাইট্রোজেন অ্যাটমোস্ফিয়ার, N2 অ্যাটমোস্ফিয়ার। বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদ প্রবর্তন করেন, বংশগতির পার্টিকুলার থিওরি কার? বংশগতির পার্টিকুলার থিওরি হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতি। র্যাডার, র্যাডারের অর্থ কী? RADAR এর অর্থ কী? র্যাডারের অর্থ হলো বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক, সীমা পরিমাপক। নভেম্বর 2016-তে পাকিস্তানে কে সেনাপ্রধান নিযুক্ত হন? 2016 সালে পাকিস্তানে সেনাপ্রধান নিযুক্ত হয়েছিলেন কামার জাভেদ বাজওয়া। মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে? কোন দুটো রাজ্যের মধ্যে মুল্লা পেরিয়ার অসন্তোষ হচ্ছে? তামিলনাড়ু ও কেরালা, মুল্লা পেরিয়ার তামিলনাড়ু ও কেরালা। ২৯/১১/১৯৪৯ তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? তখন অন্তর্ভুক্ত ছিল না মৌলিক কর্তব্যগুলো, মৌলিক অধিকার এটা ছিল, রাষ্ট্রপতি শাসনও ছিল, জরুরি অবস্থাও ছিল, মৌলিক কর্তব্য তখন অন্তর্ভুক্ত ছিল না। আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে যায়, তারপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে, পুনরায় 8 কিমি হাঁটে, যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে? তাহলে ব্যক্তি প্রথমে অফিস থেকে, মনে করো এখানে অফিস আছে, এখান থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে এদিকে গেল, তারপরে সে তার বাঁ দিকে 3 কিমি গেছে এবং পুনরায় বাঁ দিকে, এখান থেকে আবার বাঁ দিকে কি 8 কিমি গেছে, তাহলে যাত্রা শুরু করা তার এখানে কত দূরত্ব? এই যে 3 কিমি, তাহলে সঠিক উত্তর হবে 3 কিমি দূরত্বে আছে। পচা মাছের জন্য মাছ বিক্রিতে 10% ক্ষতিতে মাছ বিক্রি করে, মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 250 × 10^100 মানে 1/10, 25 টাকা। তাহলে 25 টাকা কমে বিয়োগ করবে, তাহলে সঠিক উত্তর হবে 225, সঠিক উত্তর হবে 225।
নিম্নলিখিত সিরিজের ষষ্ঠ পদটি হবে, নিম্নলিখিত সিরিজের ষষ্ঠ পদ এ বি স্কোয়ার বি সি স্কোয়ার সি ডি স্কোয়ার ডি সি স্কোয়ার এ বি সি ডি, তারপরে কি হবে এ, তারপরে বি চলছে, তারপর সি, তারপর ডি, এটা হচ্ছে চার। পাঁচ নম্বর ই হবে, ছ নম্বর এফ, এফ দিয়ে শুরু হবে, এখানে এফ দিয়ে শুরু একটাই আছে সি, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। এ যায় ভাই বিয়ের দেয়া পার্টিতে, বিয়ের কন্যা সি, সি এর ভাই ডি, ডি এর সঙ্গে এর সম্পর্ক কি হবে? তাহলে এখানে এ বি ভাই বিয়ের পার্টি, বি হচ্ছে এর ভাই, তাহলে বিয়ের পার্টিতে গেছে, বিয়ের কন্যা সি, বিয়ের কন্যা সি, আর সি আর ডি এর, আর সি এর ভাই হচ্ছে ডি, তাহলে ডি আর এ সম্পর্ক, ডি হচ্ছে নেফিউ, সঠিক উত্তর হবে নেফিউ। একটি বাক্সে একটি লাল বল, একটি নীল বল ও একটি সবুজ বল আছে, লাল নীল বলের ওজনের অনুপাত 5:6 এবং নীল ও সবুজ বলের ওজনের অনুপাত 5:4, নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত? তাহলে এখানে নীল ও সবুজ বলের অনুপাত 5:4, যদি নীল বলের ওজন 5x আর সবুজ বলের ওজন 4x হয়, তাহলে 5x/9 সমান 60, তাহলে x সমান 60 × 9/5, 12, 60 × 9, 60 × 9/5, 5 × 12, 60, 12, 12×9, 108, x সমান 108, তাহলে 4x, 4 এর বার করতে হবে, 4/9 × 108 সমান 12, 9×12, 108, 12, 4×12, 48, সঠিক উত্তর হবে 48। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে? চৌরি চৌরার ঘটনার পর। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল, আলিগড় আন্দোলনের কেন্দ্র অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হয় 1919 অমৃতসরে। আজাদহিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু। স্বরাজ আমাদের জন্মগত অধিকার, উক্তিটি কার? স্বরাজ আমাদের জন্মগত অধিকার, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বালগঙ্গাধর তিলকের। সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় 5 থেকে 10 তারিখে, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে, সবথেকে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? পলিমৃত্তিকা। ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হচ্ছে, ভিলাই কি হচ্ছে? লৌহ ইস্পাত, ভিলাই হলো লৌহ ইস্পাত। এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো, সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ কোনটা? মুম্বাই। ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য, ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে বেশি দ্রব্য বিনিয়োগ আর লেনদেন। বিদেশ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় কবে? 2006 সালে। বঙ্গভঙ্গ কবে রোধ হয়? বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেসের মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। জাতীয় কংগ্রেস তার 1929 সালে লাহোর অধিবেশনে কোন দিনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন? কোনটিকে জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন? পূর্ণ স্বরাজ। কে ক্রিপ্স মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন? পোস্ট ডেটেড চেক ক্রিপ্স মিশনকে বলেছিলেন মহাত্মা গান্ধী।
ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট, যে ঘাট, এই ঘাট কথাটার অর্থ কী? ঘাট মানে হচ্ছে সিঁড়ি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ, মাঝে মধ্যেই খরা প্রত্যক্ষ হয়, তার কারণ কি? মাত্রা অতিরিক্ত জলীয় বাষ্পের প্রচলন মালভূমি অঞ্চলে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল? ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ ছিল হুগলি নদীর জলের যোগান বৃদ্ধি। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় হচ্ছে কলকাতা, জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, এগুলো সব প্রশাসনিক বিভাগ, আর প্রশাসনিক বিভাগের নাম নয় কলকাতা। টোটো এক প্রকার আদিম অধিবাসী, যাদের পাওয়া যায় যে রাজ্যে সেটি হলো টোটো। কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে। জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে, বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসছে। এর কারণ কি? জলের পৃষ্ঠ টানের জন্য এটা হয়। জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরো, নিমজ্জিত অংশের পরিমাণ। জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরে নিমজ্জিত অংশ, একটা জলের উপর একটা বরফের টুকরো ভাসছে, সেটা কত অংশ ভেসে আছে? এর 8-এর 9 অংশ, 9-এর 10 অংশ, 10-এর 11, 11-এর 12 অংশ। সঠিক উত্তর হলো 11-এর 12 অংশ। ব্যাকটেরিয়া ফাজ কি? এটা একটি ভাইরাস। ব্যাকটেরিয়া ফাজ হলো একটি ভাইরাস। মিওসিসের সময় ক্রসিং ওভার এই দশায়, ক্রসিং ওভার এই দশায় বা উপদশায় কোনটা হয়? লেপটিনিন, অ্যানাফেজ 1, প্যাকিটিন, ডায়াকাইনেসিস। তাহলে মিওসিসের সময় ক্রসিং ওভার হয় কোন দশায়? প্যাকিটিন দশায়। রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট? দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন। রজমনামা গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি ছিল, রজমনামা কার ফরাসি অনুবাদ ছিল? মহাভারতের। রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি হচ্ছে মহাভারত। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন? বাবর। দিল্লি যে সুলতান দিল্লি থেকে দুর্লভ বাদা দেবগিরি রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। কাদম্বরীর রচয়িতা বাণভট্ট। ভারতের রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে? 275 ও 282 নম্বর ধারায়। অনুদানের ব্যবস্থা আছে 275 ও 282 নম্বর ধারায়। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। সিপাহী বিদ্রোহের সময় 1857 সালের ভারতের বড়লাট কে ছিলেন? ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং। একটি সারিতে 5টি বালক বসেছে, পীযূষ ও পরেশের মাঝখানে, কাজল এবং রনি পীযূষের মাঝে, গোপাল বসেছে, কে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে বসেছে? তাহলে 5 জন বালক আছে, পীযূষ আর পরেশের মাঝখানে কে বসেছে? কাজল। রনি আর পীযূষের মাঝে কে বসেছে? গোগল। গোগলের একেবারে দক্ষিণে, গোগল এখানে বসেছে, একদম দক্ষিণে আছে পিয়ার, মানে হচ্ছে পরেশ। সঠিক উত্তর হবে পরেশ। বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 4:5, বাসের ভাড়া 10% এবং ট্রেনের ভাড়া 20% বর্ধিত হলে বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কত হবে? 4 4 10% মানে 0.4, তাহলে 4.4, আর 5 5 হচ্ছে 20%, 5 20%
মানে 20% মানে 1 5 কে 6 তার এদিকে 4.4 এদিকে 6 10 দিয়ে গুণ করলে 44 44 is to 60 44 is to 60 তাহলে 44 আর 60 কাটাকাটি 4 দিয়ে কাটলে 4 11 44 আর 4 15 60 সঠিক উত্তর হচ্ছে 11 is to 15 a ভাগ b এর মানে a এর সঙ্গে b এর যোগ a গুণ b এর মানে b দ্বারা a এর ভাগ হলে 14 ভাগ 7 ভাগ 14 গুণ 7 এর মান কত হবে তাহলে এখানে ভাগ ভাগের জায়গায় বসাতে হবে যোগ আর এখানে আরেকটা ভাগ এখানে যোগ বসাতে হবে আর এখানে গুণ আছে গুণ মানে বসাতে হবে ভাগ করলে সঠিক উত্তর আসবে 23 মাসনকে সাংকেতিক ভাষায় NBTPO লেখা হলে WRLD ওয়ার্ল্ডের সাংকেতিক ভাষা কি হবে তাহলে এখানে M M এর পরে N এর পরে B মানে পরবর্তী সংখ্যাটি হচ্ছে তাহলে W এর পরে X X দিয়ে শুরু হবে এখানে একটি আছে X দিয়ে শুরু সঠিক উত্তর হচ্ছে অপশন A অর্থাৎ XPSME A star B সমান AB plus B minus C হলে C এর মান কত হলে C star 2 star 5 সমান 97 হবে এখানে সঠিক উত্তর হবে অপশন B সমান 7 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত হবে তাহলে 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্ম ট্রেনের দৈর্ঘ্য ধরা যাক x তাহলে ট্রেন হচ্ছে 5 সেকেন্ডে কোন একটা পয়েন্ট অতিক্রম করছে তাহলে s সমান v টিতে বসালে s হচ্ছে কত x v হচ্ছে জানা নেই v সমান ট্রেনের গতিবেগ আর t হচ্ছে 5 তাহলে v আসছে x / 5 আর দ্বিতীয় ক্ষেত্রে 120 মিটার আর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য 120 প্লাস x সমান কি হবে v ইনটু 15 তাহলে v সমান কত আসছে 120 প্লাস x / 15 তাহলে দুটো ভি ভি পাওয়া গেল গতিবেগ দুটো ভি সমান করলে এক্স আসছে 60 মিটার সঠিক উত্তর হবে 60 মিটার কোন একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পায় বর্তমান লোকসংখ্যা 94,000 হলে দু বছর আগের লোকসংখ্যা কত ছিল প্রথমে 4% বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রথমে যদি 100 থাকে বৃদ্ধি পেয়ে হয় 104 এবার পরে 5% হ্রাস পাচ্ছে তাহলে 104 গুণ 5 এর 100 5 20 100 104 বাই 20 তার মানে 52 52 বাই 10 অর্থাৎ 5.2 104 থেকে 5.2 বিয়োগ করলে হয় 98.8 অর্থাৎ বর্তমানে লোক সংখ্যা হবে 94 তিনটে শূন্য গুণ ওপরে 100 নিচে 98.8 সঠিক উত্তর হবে 50000 নভেম্বর 2016 কোন দেশে মাটির নিচ থেকে খুঁড়ে পাওয়া যায় এমন হারানো শহর যা 7000 বছরের বেশি প্রাচীন এই সভ্যতা ছিল ইজিপ্ট বা মিশর সঠিক উত্তর হলো ইজিপ্ট বা মিশর মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন সেনিয়া নামে পরিচিত ছিলেন বিম্বিসার শৌলিকুল নীতি প্রবর্তন করেন শৌলিকুল নীতি প্রবর্তন করেন আকবর মুঘল সম্রাট ঔরঙ্গজেবের যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঔরঙ্গজেব দিয়েছিল তেগ বাহাদুরকে শিখ গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত মুঘল ইতিহাসের জন্য গবেষণার জন্য বিখ্যাত হচ্ছে যদুনাথ সরকার ভারতের বিজ্ঞান কংগ্রেসের 103তম অধিবেশন 2016 যেখানে অনুষ্ঠিত হয় সেটা ছিল মহীশূর জর্জি ইও যিনি সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন তিনি অতীতে যে দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন সেটা হলো সিঙ্গাপুর
2015-এর UNHCR ন্যাশনাল উদ্বাস্তু পুরস্কার প্রাপক হলেন 2015 সালের UNHCR ন্যাশনাল উদ্বাস্তু পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? অকিলা আসিফিকে। নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ইলেকট্রন পরিবহন। দ্রুততম SN1 বিক্রিয়া, দ্রুততম SN1 বিক্রিয়া হচ্ছে মিথাইল CH2 MeCH2Cl। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল, সবথেকে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল কোনটা? CS। প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট ভাস্কুলার উদ্ভিদে স্টিলির প্রকৃতি ছিল প্রোটোস্টিলি, প্রাচীন প্রোটোস্টিলি। SF4 অণুর গঠন, SF4 অণুর গঠন হচ্ছে ঢেকিকল। পোলাভারম প্রকল্পে যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো পোলাভারম প্রকল্প। কোন নদী? পোলাভারম হচ্ছে কাবেরী নদী। ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো? সর্বপ্রথম খনিজ তেল কোথায় আবিষ্কৃত হয়েছিল? ডিগবয়। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক, ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? চট্টগ্রাম অস্ত্রাগার হচ্ছে সূর্য সেন। কত সালে? 1930। 1930-এ সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। কোন সময়কে ভারতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? নরমপন্থী পর্ব প্রথম একদম শুরু থেকে 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী পর্ব। ভারতে কর্মরত জনসংখ্যার 50%-এরও বেশি নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রে শিক্ষার উপর, প্রাথমিক ক্ষেত্রের উপর সরকারি ক্ষেত্রের উপর, তৃতীয় পর্যায়যুক্ত ক্ষেত্রের উপর শিল্প ক্ষেত্রের উপর। সঠিক উত্তর হলো প্রাথমিক ক্ষেত্রের উপর। AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে কৃষি দ্রব্যের সঙ্গে। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো, মোট স্থলভাগের মধ্যে ভারতের ভাগ হলো 2.4%। নীলদর্পণের রচয়িত, নীলদর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। সতীপ্রথা আইন নিষিদ্ধ করা বছর ছিল, সতীপ্রথা কবে নিষিদ্ধ হয়েছিল? 1829। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 1985 সালে যে শহরে অনুষ্ঠিত হয়? প্রথম অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন কোন শহর? শহর হচ্ছে বোম্বাই। ২০১৬-এর দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল DIFF এ কোন বলিউড ব্যক্তিত্বকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়? রেখা। ২০১৬-এর বিশ্ব ইন্টারনেট সম্মেলন যেখানে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে চীন। ডিসেম্বর 2016-এ চীন তিব্বতকে যে দেশের সঙ্গে যুক্ত করে একটি নতুন কার্গো পরিষেবা চালু করে সেই দেশটি হল নেপাল। মার্সেলা রেবেলা ডিসুসা যে দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন সেটা হচ্ছে পর্তুগাল। দেহকোষে বারবডি পাওয়া যায় না, কোন দেহকোষে বারবডি পাওয়া যায় না? বারবডি পাওয়া যায় না মানুষের চেয়ে নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর স্ত্রী দেহে, মানুষের চেয়ে নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর স্ত্রী দেহে দেহকোষে কোনো বারবডি পাওয়া যায় না। নেকটন হচ্ছে জলে সন্তরণশীল জীব। নেকটন হলো জলে সন্তরণশীল জীব।
নিম্নলিখিত কোন প্রাণীর ফাইলাম সবচাইতে পরে আবিষ্কার? সবচাইতে পরে আবিষ্কার হয়েছে লরিসিফেরা। লরিসিফেরা সবচাইতে পরে আবিষ্কৃত হয়েছে। ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য এখন আর প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা হিসেবে ত্রুটির পরিমাণ কত হবে? তাহলে প্রথম 80 ছিল, ত্রুটি কত হয়েছে 72, তাহলে ত্রুটি কত হয়েছে 72, 80 থেকে 72 বিকলে 8, তাহলে 8/80 × 100, 8/80, 8 × 10 = 80, 10 × 10 = 100। সঠিক উত্তর হলো 10%। লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছে, সরকার ট্যাক্স বাবদ 35% কেটে নিলে ব্যক্তিটি পাবেন? তাহলে প্রথমে 60,000 টাকা ছিল, 35% কেটে নিয়েছে, তাহলে 100 থেকে 35 বিয়োগ করলে 65, 65/100 × 60,000। সঠিক উত্তর হলো 39,000। বয়কে সাংকেতিকভাবে ZPC লেখা হলে গালকে সাংকেতিকভাবে কী লেখা হবে? এখানে BOY, এখানে বি, বি এর পরে হচ্ছে সি, সিটা বি এখানে প্রথমে ছিল, সিটা লাস্টে গেছে। OP, ও এখানে প্রথম মাঝখানে ছিল, এখানে ওর পরে পি গেছে, আর একদম লাস্টের অক্ষরটা জেড, এখানে ওয়াই, ওয়াইটা জেড হয়েছে, তাহলে যেটা হচ্ছে প্রথম সংখ্যার কোডের লাস্টে থাকবে সেটা পরের সং পরের অক্ষরটা প্রথম পরের ওয়ার্ডের প্রথমে যাবে, GIRL, অর্থাৎ এখানে এল, এল এর পরে হচ্ছে এম, তাহলে সংখ্যাটা, তাহলে এখানে অক্ষরটা সংকেতটা শুরু হবে এম দিয়ে, তাহলে এম দিয়ে এখানে একটাই শুরু হচ্ছে বি। সঠিক উত্তর হলো MSJH, সঠিক উত্তর হলো MSJH। এক ব্যক্তি ব্যাংকের 3,000 টাকা এবং পোস্ট অফিসে 2,500 টাকা জমা করেন, ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 12%, ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। ব্যাংকে রেখেছে 3,000 টাকা, পোস্ট অফিসে 2,500 টাকা, ঠিক আছে, পোস্ট অফিসের থেকে ব্যাংকে যে সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি, তাহলে পোস্ট অফিস যদি আর হয় ব্যাংকে আর প্লাস 0.5%, ঠিক আছে, তাহলে ব্যাংকে কত রেখেছে, ব্যাংকে রেখেছে 3,000 টাকা, তাহলে 3,000 × R/100, আর এদিকে যোগ পোস্ট অফিসে রেখেছে 2,500 টাকা, 2,500 × R+0.5/100 সমান 235, দুটো সমাধান করে এক্স এর ভ্যালু বার করতে হবে, এক্স এর মান পাওয়া যাবে 4, তাহলে সুদের হার কত হবে, পোস্ট অফিসে সুদের হার হবে 4%। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয় সর্বাধিক অবদান হলো কিসের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে? ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান হলো পরিবার ক্ষেত্রের। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী বা MK গান্ধী, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা হলেন MK গান্ধী বা মহাত্মা গান্ধী। ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভ্যালু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি হলো, সেটা হচ্ছে ত্রিবাঙ্কুর, ত্রিবাঙ্কুর দেশীয় রাজ্যে ঘটে। যে ভাইসরয় তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান, তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান লর্ড মেও, মেও হবে, সঠিক উত্তর অপশান সি মেও। 1 ন্যানোমিটারের সমান, 1 ন্যানোমিটারের সমান হচ্ছে 10 আর্মস্ট্রং। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত হয়, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয়, তাহলে ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক দিনটি উদযাপিত হয়। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন, কৃষ্ণদেব রায়। হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার 2016 প্রাপক, 2016 কাকে দেওয়া হয়েছিল, 2016 দেওয়া হয়েছিল বিশ্বনাথন আনন্দকে, দাবা খেলোয়াড় বিশ্বনাথ আনন্দ। হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার 2016 প্রাপক হলেন বিশ্বনাথন আনন্দ। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেন শশী থারুর।
ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাটা ছিল কোন তত্ত্ব নির্ভর? দ্বিতীয়টা ছিল মহালনবিশ তত্ত্ব নির্ভর। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল মহালনবিশ তত্ত্ব নির্ভর। প্রথমটা ছিল হ্যারোল্ড ডোমার তত্ত্ব নির্ভর, আর দ্বিতীয়টা মহালনবিশ তত্ত্ব নির্ভর। দামোদর ভ্যালি কর্পোরেশন হলো ভারতের একটি কেন্দ্রীয় সংস্থারই সংঘ ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা। অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? অর্থনৈতিক সংস্কার ভারতে 1991 সালে অনুষ্ঠিত হয়। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? পশ্চিমবঙ্গে, আসামে দেখা যায়, উড়িষ্যাতে দেখা যায়, অন্ধ্রপ্রদেশে দেখা যায়। স্থানান্তর কৃষি দেখা যায় না পশ্চিমবঙ্গে। বিশ্বব্যাংকের কেন্দ্রীয় দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। টাইমস নাও সংবাদ চ্যানেলের এডিটর ইন চিফ পদ থেকে নভেম্বর 2016 পদত্যাগ করেন অর্ণব গোস্বামী। একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো একিডনা। 2016 G20 শীর্ষ সম্মেলন যে দেশে অনুষ্ঠিত হয়? 2016 G20 হয়েছিল চীনে। CH3 CH1 CH2 কে রূপান্তরিত করতে লাগবে লিন্ডার ক্যাটালিস্ট। 1992 সালে সেবির বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী। 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী। 1946 সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে? উনিশশো ছেচল্লিশ সালে আসে ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে আসে। কারা প্রত্যক্ষ সংগ্রাম এর ডাইরেক্ট অ্যাকশন ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয়? মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় 16 আগস্ট 1946। এ প্লাস বি সমান এ এবং বি এর লসাগু, এ গুণ বি সমান এ এবং বি এর গসাগু হলে এ গুণ বি 12 গুণ 16 গুণ 24 গুণ 36 এর মান কত হবে? সঠিক উত্তর হবে 12। মণিপুরী সমান ডান্স, তাহলে উর্দু সমান কি হবে? মণিপুরী যদি একটা ডান্স হয় তাহলে উর্দু একটি ল্যাঙ্গুয়েজ হবে। নাম্বার ম্যাথামেটিক্স নোটস কি হবে? নাম্বার যদি একটু ম্যাথামেটিক্স হয় তাহলে নোটস কি হবে? নোটস হবে কারেন্সি। পি কিউ এর ভগিনী আর এর স্ত্রী কিউ, এস এবং আর ভ্রাতা। পি এর সঙ্গে আর এর সম্পর্ক, পি এর সঙ্গে আর এর সম্পর্ক হচ্ছে সিস্টার ইন ল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন। একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরেজিতে 15% ফেল করে। যদি দুটি বিষয়ে 10% ফেল করে তাহলে পাশের শতকরা হার কত? তাহলে একজন অঙ্কে 35 আর ইংরাজিতে 15, 35 আর 15 50, আর এদিকে 10% হলো, 10% হচ্ছে উভয় বিষয়ে, তাহলে 35 যোগ 15 50, 50 থেকে 10 বিয়োগ করলে 40, 40 হচ্ছে ফেলের হার, তাহলে পাশের শতকরা হার 100 বিয়োগ 40 সমান 60%। সঠিক উত্তর হচ্ছে 60%। হকি ইন্ডিয়া, হকির জন্ম হচ্ছে ইন্ডিয়াতে। তাহলে বেসবল প্রথম কোথায় খেলা হয়? আমেরিকায়। সঠিক উত্তর হবে আমেরিকা।
নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। তোমরা সিট স্যার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনে ক্লিক করে রাখো, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা কী বিষয়ে ভিডিও চাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।